ঘোরাফেরা করছেন, তাদেরকে জাতীয় পতাকা ফেলা গেছে অনেকটা চা। এবারে আমাদের প্রথম পর্বের আমরা সংক্ষিপ্ত করব, তারপর ত্যাগের বিনিময়। আজকের এই 4 নং ওয়ার্ডের আওয়ামী লীগ আজকে সুসংগঠিত, তাদের সুবিধাকে পছন্দ করবেন সেই মর্মে। এছাড়া আজকের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে উদ্যত আহ্বান জানাচ্ছি, অতীত ইতিহাস ত্যাগ। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি, আজকের অনুষ্ঠান টেলিফোন করছে যে আপনারা যে কাউন্সিল গুলো করতেছেন এরকম একটা ই করে দিয়ে আপনার সাথে পরিচিত হয়েছেন, যেহেতু আমি ইউএনের এই অস্ট্রেলিয়া আমার কিছু কথা বলতে হয়। মূলত অনেকেই ভাবছেন যে যাদেরকে কাউন্সিলর করা হয়েছে তারাই বুঝি আওয়ামী লীগের, আর যারা আছে তারা আওয়ামী লীগের নয়। আসলে কথাটা ঠিক নয়, আমরা একটা প্রতি ওয়ার্ডে রেজিস্ট্রার খাতা দিয়েছি এবং ওই রেজিস্ট্রার খাতায় যারাই আওয়ামী লীগের সদস্য হিসাবে নাম নিয়েছেন বা লিখেছেন তারা কিন্তু সবাই আমাদের আওয়ামী দলীয় কাজকর্ম বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, কতটুকু সফল হতে পেরেছি জানি না, তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে এই ওয়ার্ডের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী বাদ দিতে পারে। কিন্তু আজকের এখানে যে সম্মেলনের 4 জন প্রার্থী হয়েছে তারা আসলে আওয়ামী লীগের একেবারে ত্যাগী বা আওয়ামী লীগের জন্য তারা নিবেদিত, যাচাই বাছাই করার মতো আমাদের হাতে কিছু নাই। তবে স্থানীয় মুরব্বী যারা আছে সিনিয়র নেতৃবৃন্দ তারা যদি বসে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে শাসন প্রতিষ্ঠা লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার প্রমাণ এই নুসরা হত্যাকাণ্ডের রায়। আপনারা জানেন কিছুদিন পূর্বে বুয়েটে একটি ছাত্রের হত্যাকাণ্ডে কেন্দ্র করে আপনার হত্যাকাণ্ডের মাধ্যমে তখন জননেত্রী শেখ হাসিনা আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে অবস্থান করেছিলেন। আপনার হত্যাকাণ্ডের পর সে ঘোষণা দিয়েছিলেন যে যতবার ছাত্র লীগের নেতা হোক না কেন কারো এই আইন থেকে রক্ষা পাওয়ার উপায় নেই।